আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রুবানা হক, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদী গ্রুপ। আমি ম্যাডামকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। গুলশান কর্পোরেট শাখার একজন অত্যন্ত নারী সুগ্রাহক রুবানা হক, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদী গ্রুপ, যিনি বিজেএমই এর বর্তমান সভাপতি এবং প্রথম নির্বাচিত নারী সভাপতি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় গ্রুপ মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি প্রায় কাজ করছেন। এটা 1995 আমি যোগদান করেছি মোহাম্মদী গ্রুপে, আজকে 2021, অনেক অনেক দিন হয়ে গেছে। ম্যাম, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে যোগদান করার জন্য আরো একবার শুভেচ্ছা ম্যাম। ধন্যবাদ। অনেকগুলো পরিচয় না, এগুলো বলেন না। আপনি আমাদের জন্য একজন আইকন, আপনি আমাদের গুলশান কর্পোরেট শাখার একজন ভ্যালুড ক্লায়েন্ট, আপনি বিজেএমই এর সভাপতি, প্রথম নারী নির্বাচিত সভাপতি, আপনি একজন কবি, আপনার একটা কবিতার বই আছে, এবং আপনার আরেকটা পরিচয়, আপনি আমাদের শ্রদ্ধেয় আনিসুল হক স্যারের স্ত্রী। আমি আর কোনো পরিচয় দিতে চাই না, আমি আপনার মুখ থেকে আপনার গল্প শুনতে চাই, অগ্রণীর সাথে পথ চলার গল্প শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার প্রথমেই আপনাদেরকে, যারা নারীরা যোগ দিয়েছেন প্রত্যেককে আন্তর্জাতিক নারী দিবসে, আমার অপার শুভেচ্ছা। আমি আশা করি যে আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে আপনাদের যুদ্ধগুলো চালিয়ে যাবেন। প্রতিনিয়ত আমাদের যুদ্ধ করতে হয়, যে এখন আমি আপনাদের সাথে কথা বলছি সেটিও কিন্তু গাড়ির মধ্যে, কাজেই সকাল থেকে রাত পর্যন্ত, একেবারে খুব চলতি ভাষায় বলতে গেলে কানা রাত পর্যন্ত এই সংগ্রাম চলে আমাদের কোনো না কোনো ভাবে। হয় আমরা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকি, অথবা পারিবারিক কাজে ব্যস্ত থাকি, অথবা কোনো না কোনো সামাজিক কাজে ব্যস্ত থাকি, সবকিছু মিলে নারীর উপরে দায়িত্ব অনেক। সেখানে আমি আজকে একজনের কথা না বললেই না, শাহিনুর আপা আমাদেরকে যেভাবে আমাদের অ্যাকাউন্ট গুলো পরিচর্যা করেন, যে সেবা দেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ একজন গ্রাহক হিসেবে। এবং শুধু সেটি নয়, অগ্রণী, আমার সবচাইতে বড় কৃতজ্ঞতা অগ্রণীর হলো যে অগ্রণীর যিনি চেয়ারম্যান এবং এমডিসিও, দুজনাই অমায়িক মানুষ, দুজনাই এত দূরদৃষ্টি সম্পন্ন যে আমি মনে করি যে বাংলাদেশে যদি প্রত্যেকটি ব্যাংক অগ্রণী ব্যাংকের মতো হতো, তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো আরো বেগবান হতো। এবং এমন কি কোভিড এর সময় শুধু না, যে কোনো সময়, যে কোনো, যখনই আমরা কোনো ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যাই, তখন অগ্রণী সব সময় আমাদের পাশে থাকে। এবং আমরা বলি না, আমরা প্রায়শই বলি যে সরকারি প্রতিষ্ঠান কাজ করে না, অগ্রণীর বেলায় এটা কিছুতেই বলা যাবে না, অগ্রণী আসলেই অগ্রণী ভূমিকা রাখে। কাজে আমি মনে করি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অগ্রণীর সাথে আপনারা, অগ্রণীর পরিবারকে আমার অভিনন্দন জানাই এবং আমার গভীর কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা আছেন বলেই, আপনাদের সাথে এতগুলো নারী কর্মী আছেন, আপনারা আছেন বলেই আমাদের মতো নারী গ্রাহকরা আছে, এবং আপনাদের স্নেহে এবং আপনাদের উৎসাহে আমরা এগিয়ে যাব, অন্তত আমি এটা আশা করি। অগ্রণীর কাছে আমার একটি বিনীত অনুরোধ রইল, সেটি হলো যে আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় ব্যাংক অন্তত পক্ষে বলেন শতকরা 10% ঋণ হলেও নারী উদ্যোক্তাকে দিতে, সে জায়গায় অগ্রণী কতটা দেয় এটি একটু জানতে চাই। আর না জানালেও আমি অন্তত এটুকু আশা করি, কারণ আপনারা এত ডাইনামিক, এই কোভিড এর সময় ঘরে ঘরে বহু যারা এন্টারপ্রেনার আছেন, অনেক শিল্প উদ্যোক্তা সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই নারী উদ্যোক্তা গুলো যারা আছেন তাদেরকে অন্তত আপনারা অন্তত উৎসাহ যোগাবেন এবং কম সুদে ঋণ দেবেন, অন্তত এটুকু আপনাদের কাছে আমাদের দাবি রইল আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে। আর নারীদের জন্য একটি যদি বিশেষ পোর্টাল করতে পারেন, যাতে করে শুধু আমরা না, যারা অবহেলিত, যারা আন্ডার প্রিভিলেজ, যারা ডিসঅ্যাডভান্টেজ, তারাও যেন গ্রামে বসে কোনো না কোনো ভাবে ঋণ পেতে পারে। আমি নিশ্চিত যে আমাদের যিনি সিইও আছেন এবং আমাদের উনি তো আসলে শামসুল আলমীর ভাইয়ের মতো মানুষই হয় না, জায়েদ বাদশাহ অত্যন্ত ভালো, আপনারা সকলে মিলে, শাহিনুর আপা আপনিও যোগ দেন, একটা পোর্টাল ডিজাইন করেন, যাতে করে মেয়েরা স্বল্প ঋণে এবং খুবই মানে অন্তত সহজ শর্তে যেন ঋণগুলো পায়। কারণ আপনারা জানেন যে নারী সবচাইতে ভালো হয় গ্রাহক হয়, এটা আমরা সকলে জানি। নারী যখন ঋণ নেন তখন উনি ব্যবসায় খাটান, এবং শুধু সেটা না, ব্যবসা থেকে যেটি উনি উপার্জন করেন সেটি দিয়ে তার পরিবারটিও চলে, এবং পরিবারের স্বাস্থ্য, পরিবারের শিক্ষা, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু
একটা নারীর জগৎ, কাজে নারী শুধু নিজের উপরে খরচ করেন না এবং খুবই কম সময় নারী নিজে স্পেন্ডার হয়, কিন্তু নারী এনি ওয়ুমান ইজ এ গ্রেট বরোয়ার। দয়া করে এটা মনে রাখবেন, এবং আমি আমার পূর্ণ আস্থা অগ্রণীর উপর আছে, এবং আজকে আন্তর্জাতিক নারী দিবসে আবারও আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই অগ্রণী ভূমিকা রাখার জন্য এই অর্থনীতিতে। সকলকে অপার শুভেচ্ছা আবার, এবং নারী দিবসের জন্য সকলের জন্য রইল অনেক অনেক স্নেহ এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করি, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রুবানা হক, আমরা অনুপ্রাণিত, আপনার স্বীকৃতি এবং কমপ্লিমেন্ট আমাদের নারী শক্তিকে আরো জাগ্রত করবে। আপনি আমাদের একজন অত্যন্ত প্রিয় গ্রাহক, আপনি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করলেন, আমরা খুবই খুশি হলাম এবং আমরা ধন্য মনে করছি আজকে আপনি আমাদের সাথে আছেন। ধন্যবাদ আবারও।